কন্টেন্ট মনিটাইজেশন সবাই পাবে তবে সবাই কি ইনকাম করতে পারবে ফেসবুক লাইভ সাপোর্টে আমি কথা বলে যেটা জানতে পারলাম অনেকেই মনিটাইজেশন পেয়েছে এবং যারা পায় নাই তারা কিভাবে পাবে এবং সেই সাথে তারা ইনকামটা কিভাবে করতে পারবে সত্যিই কি আসলে অ্যাপ্লাই করা লাগবে কি না আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য সব কিছু কিন্তু আমি ফেসবুক ম্যাটার সাথে লাইভে কথা বলেছি এবং এই ভিডিওতে স্ক্রিনে কিন্তু দেখিয়ে দিব মানে দিয়ে দিব আসলে যে আমি যে কথা বলেছি সেটা আপনারা দেখতে পারবেন তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ আজকের ভিডিওটা আপনার অবশ্যই উপকারে আসবে আমি বলবো হানড্রেড পারসেন্ট উপকারে আসবে তাই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই যদি আপনার মন না থাকে তো প্রথমে আমরা ফেসবুকের সাথে কথা বলে যেটা বুঝলাম যে ফেসবুক পেজে অনেক রিচ আছে সব কিছুই আছে তবুও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয় না এরকম একটা পেজ নিয়ে আমি ম্যাটার সাথে কথা বললাম কথা বলার এক পর্যায়ে ওনারা হচ্ছে আমার ফেসবুকের যত পলিসি ইস্যু আছে কি না বা মনিটাইজেশনের যে অ্যাক্টিভেশন দেখায় সেটা স্ক্রিনশট দিলাম সকল কিছু স্ক্রিনশট দেওয়ার পর ফেসবুক ম্যাটা কিন্তু আমাকে জানিয়েছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যাদেরকে দেওয়া হয়েছে তারা আসলে সবসময় ফেসবুকে অ্যাক্টিভ রয়েছে এবং নিয়মিত ফেসবুকে পোস্ট করে যাচ্ছে কেবল তাদেরকেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে এবং বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তাদেরকে কিন্তু দেওয়া হয়েছে তো এই যে সাপোর্টের সাথে আমি কথা বললাম যে আমি কেন পাই নাই আমার তো ফেসবুকে অনেকগুলো ই আছে রিচ আছে লাইক আছে পোস্ট আছে অনেকেই দেখা যায় যে ফেসবুকে কোনো কমেন্ট নাই রিয়েকশন নাই ভিউসও নাই তাদেরকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে তাহলে আমাকে কেন দেয় নাই বা এই পেজটাতে কেন মানে মনিটাইজেশন পাওয়া যায় নাই তো ফেসবুক আমাকে বলল যে সমস্যা নাই আমরা ধাপে ধাপে সব কিছুই দিচ্ছি আপনি এই পেজটাতে অ্যাক্টিভ থাকবেন রেগুলার অ্যাক্টিভ থাকবেন আপনাকেও দেওয়া হবে তো এটা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে হতাশার কিছু নাই মনিটাইজেশন সবাই পাবে কিন্তু সবাই ইনকাম করতে পারবে কিনা সেটাই হচ্ছে মুখ্য বিষয় আপনি মনিটাইজেশন পেলেন কিন্তু আপনার কোনো রিয়াকশন নাই কমেন্ট নাই ভিউজ নাই তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন সেটা কিন্তু না ওকে আমরা ইনকামের বিষয়ে যাই তার আগে আপনি আপনাদেরকে প্রমাণ দেখাবো দেখেন ফেসবুকে যে ম্যাটার সাথে কথা বলেছি স্ক্রিনশট কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমি ফেসবুকে কথা বলেছি আরও যে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য অ্যাপ্লাই করতে হবে কি না সেটা আমি ভিডিও শেষে জানিয়ে দেবো তার আগে জানাবো যে আপনি ইনকাম করতে পারবেন কি না আসলে কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সবাই এই যে মোবাইলের ডিভাইসটা দেখতে পাচ্ছেন এই ডিভাইসটা থাকলেই কিন্তু আমরা ভিডিও করতে পারি ছবি তুলতে পারি পোস্ট দিতে পারি আসলে সবাই কিন্তু ইনকাম করতে পারবে না যারা এখানে প্রফেশনালি লেগে থাকবে তারাই কিন্তু ইনকাম করতে পারবে আপনি যদি পার্ট টাইম হিসাবে নেন যে আমি যখন সময় পাবো তখন একটা পোস্ট করলাম বা সময় পাইলে আমি সেখানে কাজ করব তাহলে সেখানে আমি মনে করি যে আপনি ইনকাম করতে পারবেন না এটাকে আপনি ভাবে আপনাকে সেটা মেনটেন করতে হবে টাইম টু টাইম এখানে পোস্ট দিতে হবে এবারে আসি যে আপনাকে মনিটাইজেশন পাওয়ার জন্য কোনো অ্যাপ্লাই করতে হবে কি না আমি ফেসবুকের সাথে এটা বিষয়ে আমি কথা বলেছি ফেসবুক তাদের একটা পেজ রয়েছে ফেসবুকে আপনারা অনেকেই হয়তো সেটা জানেন না আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে ক্রিয়েটর সাপোর্টদের জন্য একটা পেজ রয়েছে ইউ ফেসবুকে তো সেই ফেসবুকে তারা গত চার দিন আগে একটা পোস্ট দিয়েছে যে আপনি যদি এখানে ইন্টারেস্টেড হন আমি আপনাকে মোবাইলে দেখাচ্ছি যে ফেসবুক ফেসবুক ফর ক্রিয়েটর নামে যে পেজটা এখানে তারা সরাসরি মনিটাইজেশনের বিষয়ে কথা বলেছে মানে কনটেন্ট মনিটাইজেশনের বিষয়ে সেখানে হচ্ছে যে তো আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা যদি এখান থেকে অর্থ উপার্জন করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই যে লিঙ্কটা রয়েছে সেই লিংকে কিন্তু যোগদান করে সেখানে আমাদেরকে ফর্মটা সাবমিট করতে হবে তো এই ফর্মটা সাবমিট করার জন্য এখানে ক্লিক করার পর যে অপশনটা আসছে সেই বিষয়ে কিন্তু আমার একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে ফুল ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন যে কিভাবে ফেসবুক ম্যাটার কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন উপকারী মনে হলে সাবস্ক্রাইব করে আমাদের অর্গানিক পরিবারের সদস্য হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে